তো ভাবতেছিলাম আজকে উঠাবো, ফাইনালি আজকে উঠাইতে পারতেছি। বড় মরিচগুলো এখান থেকে হারভেস্ট করব। এগুলো ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগবে। আগাছার কারণে কিন্তু গাছ যথেষ্ট পরিমাণ বাড়তে পারছে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন থেকে ভাবতেছি লাউয়ের পাতা উঠাবো, কারণ লাউ গাছের যেই অবস্থা, মানে যেটুকু জায়গা দিছি সেই জায়গাটুকু আসলে ভরে গেছে, মানে এর পরিপূর্ণ জায়গায় কিন্তু হচ্ছে না। সেই সঙ্গে আমরা যেই জিনিসের জন্য লাউয়ের মুখ দেখতে পাচ্ছি না সেটা নিয়ে আজকে একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এইখানে আমরা যে লাউ গাছগুলো লাগাইছি, সেই লাউ গাছের আগা পাতা সব কিছু কিন্তু বৃদ্ধি অবস্থায় আছে, অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু লাউয়ের মুখ কিন্তু দেখা যাচ্ছে না। যদিও টুকিটাকি এই যে ফুলের মুখ কিন্তু দেখা দিচ্ছে, কিন্তু লাউ কিন্তু আসলে দেখা দিবে দেয় না এখনও। তো যাই হোক, আমরা আজকে কিছু লাউয়ের আগা ডুগা যেটা বলেন সেইগুলো আজকে কিছু উঠাবো এবং ভাজির জন্য করব। সেই সঙ্গে আমরা এই যে আগা ডুগা একটু কাটিয়ে দেওয়ার কারণে দেখা যাবে, যদি আমরা এখানে একটু কাটিং করি তো দেখা যাবে এই এই যে এই যে এই যে একটা এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু আরও কয়েকটা কিন্তু ডুগা বের হবে। এতে করে দেখা যাবে পরবর্তীতে সহজে কিন্তু ফলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এই কাজগুলো করে দেওয়াতে। তো এই যে লাউ গাছের পাতা ডুগা, এগুলোর সঙ্গে আমরা আরও কিছু সবজি আজকে হারভেস্ট করব প্রথম প্রথম। তো সঙ্গে থাকুন, আপনাদেরকে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এইখানে যথেষ্ট পরিমাণ সুস্থ সবল একটা ডগা। তো এই ডগাটা আমরা এখানে, এটা হচ্ছে মূল ডগা, মানে গাছের একদম গোড়া থেকে কিন্তু এই ডগাটা চলে আসছে। তো এই ডগাটা আমরা কিন্তু একদম এখানে কেটে নেব। এই যে দেখেন, কেটে দিলাম। তো এইটা এখন খাওয়ার জন্য নেওয়া হবে, আর যে বাকি অংশটুকু থাকলো, এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা এই জায়গাটুকু কিন্তু কেটে দিলাম। এই জায়গাতে কেটে দেওয়ার কারণে আমাদের পরবর্তীতে এইখান থেকে নতুন করে ডগা ছাড়বে, আর ডগা নতুন করে ছাড়ার কারণে দেখা যাবে ফলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। তো দেখা গেলো আমাদের এক কাজে দুই কাজ হলো, একটা হচ্ছে আমাদের খাওয়াও চললো, এবং দ্বিতীয় যে কাজটা হইলো বড় কাজ, সেটা হচ্ছে আমাদের ফলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। এই যে দেখেন, আমরা এইখান থেকে এই ডগাটাও সংগ্রহ করে নেব, সঙ্গে আমরা এই হইতেছে মোটামুটিভাবে লাউ শাক, অনেকগুলো মোটামুটিভাবে উঠাইছে, এইগুলোই আজকে হয়ে যাবে। তো আমরা সামনে আরও কিছু জিনিস হারভেস্ট করব, সঙ্গে থাকুন। নতুন একটা জিনিস, তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে নতুন ঢেঁড়স চলে আসছে। তো ভাবতেছিলাম আজকে উঠাবো, ফাইনালি আজকে উঠাইতে পারতেছি। অনেকগুলো ঢেঁড়স মোটামুটিভাবে বড় সড়ো হয়ে গেছে, কারণ এইগুলা একটু কাটে দিলাম প্রথম প্রথম ফল। প্রথম প্রথম ফল কাটিয়ে দেওয়ার কারণে দেখা যাবে পরবর্তী ফলগুলো সহজে কিন্তু বড় হতে পারবে। তো মোটামুটিভাবে অনেকগুলাই ঢেঁড়স আসছে আমরা দেখছিলাম বিকালবেলা, এখানে মোটামুটিভাবে আসছিলাম, অনেকগুলো ঢেঁড়সই দেখে গেছি। তো সেইগুলো আজকে হারভেস্ট করতেছি প্রথম, মানে এর আগে কখনোই ঢেঁড়স হারভেস্ট করা হয় নাই। তো দেখেন কতগুলো হারভেস্ট করতে পারি, তারা দেখতে পারবেন। এই যে দেখেন আরো অনেক বড় বড় ঢেঁড়স কিন্তু ওই যে দেখা যাচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখেন সব শেষে আমরা কতগুলো ঢেঁড়স এখান থেকে হারভেস্ট করতে পারি আজকে, যেহেতু আমাদের প্রথম এটা হারভেস্ট, মানে এর আগে কখনোই হারভেস্ট করা হয় না এই বছর। দেখেন কত বড় হয়েছে, এই যে দেখেন। তো ইনশাল্লাহ যদি গাছ সুস্থ থাকে, আর এখন কিন্তু মাটিতে কিন্তু প্রচুর রসের প্রয়োজন, যদি একবার রস দেওয়া যায় এখন থেকে কিন্তু ইনশাল্লাহ সামনের দিনগুলোতে হারভেস্ট, একদিন পর পরে কিন্তু ঢেঁড়স হারভেস্ট করা সম্ভব হবে ইনশাল্লাহ আমি মনে করি, যদি গাছ সুস্থ থাকে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা উঠে গেছে অলরেডি, আরও একটা লাইন বাকি আছে এখনও। তো দেখা যাবে এইগুলা ঢেঁড়স কিন্তু আমাদের আসলে দুই দিন খেয়ে শেষ করতে পারবো না, কারণ এখন রমজান মাস, আপনারা জানেন এত কিছু সবজি লাগে না আসলে।
তো তিন চারজনের খাওয়ার জন্য দুইবার খাওয়ার এটা কিন্তু যথেষ্ট হয়, দুইবার মানে দুই দিন। তো আমরা আরেকটা লাইনে ঢুকছি অলরেডি। তো মোটামুটিভাবে দেখতে পারলেন এই যে এগুলা হইতেছে আমাদের ঢেঁড়স, এই কটাই সংগ্রহ হইল আজকে প্রথম, মানে প্রথম হারভেস্ট। এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা মরিচ হারভেস্ট করব। দেখতে পাচ্ছেন গাছে কিন্তু মরিচও হয়ে গেছে অলরেডি। আমরা লাইন ধরেই কিন্তু প্রত্যেকটা গাছে গেছে কিন্তু উঠানোর চেষ্টা করব, বড় মরিচগুলো এখান থেকে হারভেস্ট করব। এতে করে দেখা যাবে পরবর্তীতে এই যে ছোটো ছোটো যে মরিচগুলো আছে এগুলো কিন্তু সহজেই বাড়তে পারবে। এদিকে নাই, এইখানে আছে। তো আপনাদেরকে বলেছিলাম যে আমার মরিচের গাছের সমস্যার কথা বলেছিলাম, যে কুকরানো রোগ প্রচুর পরিমাণ ধরছে, দেখতে পাচ্ছেন প্রচুর কুকরে গেছে। তো এইটা নিয়ে আমরা অনেকবার কীটনাশক ব্যবহার করেছি, এখনও কিন্তু ভালো রেজাল্ট পায় নাই। সামনে আরও কয়েকবার স্প্রে করব, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব আসলে কুকরানো ছাড়ানো যায় কি না। দেখেন মরিচও কিন্তু মোটামুটিভাবে অনেক ধরছে প্রথম হিসেবে। তো গাছ যদি সুস্থ থাকতো, আমার মরিচের গাছ, প্রচুর পরিমাণ কিন্তু মরিচ আমরা এখান থেকে হারভেস্ট করতে পারতাম। তো গাছ আসলে অসুস্থ, এই গাছেও অনেকগুলো মোটামুটিভাবে ধরছে দেখতে পাচ্ছেন। তো বাড়িতে আমাদের মরিচেও নাই আজকে, ভাবলাম আমাদের সবজি বাগান থেকে মরিচগুলো আজকে হারভেস্ট করি, সঙ্গে আপনাদেরকেও একটা আপডেট দেওয়া হোক। তো মোটামুটিভাবে আজকের কালকের কিন্তু মরিচ হয়ে গেছে আমাদের, এত মরিচ লাগে না আসলে, কারণ বেশি মরিচ আমরা খাওয়া পছন্দ করি না, অল্প মরিচে বেশ ভালো লাগে। অনেকে একটু বেশি বেশি মরিচ খাওয়া পছন্দ করেন, কিন্তু আসলে আমরা সেই রকম না। এই যে দেখেন এইখানে কতগুলো মরিচ ধরছে, দেখেন গাছ কিন্তু নষ্টের পথে, তারপরেও কিন্তু প্রচুর মরিচ। এই যে দেখেন অনেক মরিচ, দেখেন একটা গাছের মধ্যে কতগুলো মরিচ, মানে অসুস্থ গাছ হিসেবে অনেক মরিচ ধরছে কিন্তু। তো যাই হোক, মোটামুটিভাবে মরিচ হারভেস্ট হয়ে গেলো, আর এইগুলাতে নাই। আর এখন আমরা যে জিনিসটা উঠাবো সেটা হচ্ছে ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতাও কয়েকদিন থেকে ওঠানো হচ্ছে না। দেখেন ধনিয়া পাতাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, আর ছোটো মাছও আছে বাড়িতে, এগুলো ছোটো মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগবে। ধনিয়া প্লাস এদের ঢেঁড়স আর যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে রান্না কিন্তু বেশ ভালোই লাগবে। তো আর ওঠানোর প্রয়োজন মনে করতেছি না, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের হারভেস্ট, একটা হচ্ছে ধনিয়া পাতা, আরেকটা হচ্ছে মরিচ, আর একটা হচ্ছে ঢেঁড়স উঠাইলাম, আবার ওইদিকে লাউ শাকও মোটামুটিভাবে কিছু উঠাইলাম, লাউ শাক মোটামুটিভাবে নিরামিষ খাওয়ার জন্য। আবার এদিকে মোটামুটিভাবে লাল শাকও কিন্তু হয়ে গেছে, চাইলে কিন্তু আজকে উঠানো যাবে। তো আজকে কিছু উঠাই, জমিতে আগাছা প্রচুর, আগাছার কারণে কিন্তু গাছ কিন্তু আসলে বাড়তে পারছে না। আগাছা যদি কম থাকতো এগুলা শাক কিন্তু আরও দুই দিন আগে কিন্তু হারভেস্ট করা সম্ভব হয়তো, আর আগাছার কারণে কিন্তু গাছ যথেষ্ট পরিমাণ বাড়তে পারছে না। তো দেখতে পাচ্ছেন আজকের হারভেস্ট অনেক কিছুই পাইলাম, তারও কিছু লাল শাক উঠাইতে হবে, কারণ এই কটা দিয়ে কিন্তু ভাজা আমাদের হবে না, ভাজি হবে না। তো মোটামুটিভাবে আমাদের লাল শাক কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন অনেকগুলো লাল শাক উঠাইছি, আবার সঙ্গে কিছু ধনিয়া পাতা উঠাইছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো ধনিয়া উঠাইছি, ধনিয়া আসলে এত প্রয়োজন নাই। আর সঙ্গে আমরা এই যে ঢেঁড়স উঠাইছি অনেকগুলো, আর মরিচ কাঁচা মরিচ উঠাইলাম, আবার ওই দিকে মোটামুটিভাবে আমাদের লাউ শাক উঠানো হয়েছে। তো এই ছিল আমাদের প্রথম হারভেস্ট। তো এই হইতেছে লাল শাক, এই হইতেছে লাউ শাক, অনেক সব কিছুই শাক কিন্তু আমরা হারভেস্ট করলাম। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।